তোমার ট্রেনিং এর ব্যাচ কত? ব্যাচ 71 স্যার। সদ্যবাত ট্রেনিং শেষ করেছে আমাদের শাকিল। তো আমাদের দোতলা একটি শপ আছে, ওই শপে আমাদের একজন এমপ্লয়ি প্রয়োজন। সেই মর্মে শাকিলের সাথে কথা হয়েছে এবং সে ট্রেনিং শেষ করেই নিচে দোকানে জয়েন করবে। ধরতে পারে আজকে থেকে ওর এখানে জয়নিং হচ্ছে, কিছু রিকমান্ড দেওয়া হয়েছে, সে ফুলফিল করবে এবং দায়িত্বের সাথে দোকানটা করবে। আর তোমাকে এই যে আমরা ট্রেনিং শেষ করার তুমি একটা ইন্টারনি বা কাজে দেখার সুযোগ পেয়েছো, তোমার কাছে কেমন লাগছে? স্যার আমি খুবই আনন্দিত, এরকম একটা এত বড় দায়িত্ব আমার উপর দিয়েছেন। আসলে স্যার এভাবে যে আমি একটা কর্মসংস্থান সুযোগ পাই যাবো এটা আমি কখনো চিন্তা করিনি। আমি 2 মাস যাবো ট্রেনিং করতেছি, ট্রেনিং করে আপনাদের কাছে অনেক কিছু পাইছি, আশা করি ভবিষ্যতেও পাবো, আপনারা আমার পাশে আছেন। আমি আসলে ধন্যবাদ দেওয়ার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, কিভাবে ধন্যবাদটা জানাই স্যার। আসলে আমি খুবই কৃতজ্ঞ যে আপনারা আমাকে এমন একটা কর্মসংস্থান। এখন তোমাকে দায়িত্বগুলো দেওয়া হয়েছে, এই দায়িত্ব সুন্দরভাবে ম্যানেজ করতে পারবে তুমি? স্যার আমি যথাযথ চেষ্টা করব এই দায়িত্বগুলো সুন্দরভাবে নৈতিকতার সাথে পালন করার জন্য। যেমন দেখো এটা দোকানে কিন্তু দোকান খোলা বন্ধ করা, কাস্টমার সাথে ডিল করা, ফোন রিসিভ করা এবং যে কাস্টমার যে তোমার সিনিয়র থাকবে তার সমন্বয় করা, এই ব্যালেন্সগুলো করেই কিন্তু কাজগুলো করতে হবে স্যার, ঠিক আছে? তোমাকে এই জায়গাগুলোতে কিছু সিনসিয়ার হতে হবে। তবে যে জায়গাটা তোমাকে দিয়েছে কাজের জায়গা এটা, মানে আহাত অলওয়েজ রেগুলার সারাদিন প্রোগ্রামে নিয়ে আইসি নিয়ে কাজ করে, ওকে হেল্পিং করতে পারলে তুমি মাস দুই বছর তোমার স্কিল ডে বাই ডে তোমার স্কিল বাড়বে, তাই তো? আমরা আশা করবো তুমি সুন্দর করে দায়িত্বটা তুমি পালন করবা, কেমন? তোমাকে আমরা কংগ্রেচুলেশন দিচ্ছি এবং তোমার কাছে ভালো কিছু পাবো বলে আমরা আশা রাখি। থ্যাংক ইউ স্যার। ওর জন্য দোয়া করবেন, ওকে একটা দায়িত্ব দিয়েছি আমরা যাতে দায়িত্বটা সে সুন্দরভাবে শেষ করতে পারে। শুরু করা ইম্পর্টেন্ট নয়, যে শেষটা সুন্দর করতে পারে সেটাও গুরুত্বপূর্ণ, কারণ শুরু দিয়ে ভালো দিয়ে হবে না, শেষ ভালো যার সব ভালো তার। আজকে আমাদের একটা এমপ্লয়ি আমাদের এখান থেকে দেখা করতে আসছে আমার সাথে, সেখানে বিদায় হয়েছে 5 মাস আগে, সে দেখা করতে আসছে, দেখা করতে আসছে, রিলেশন ছিল বিদায়। অন্য জায়গায় হয় কি সম্ভব খারাপ করে চলে যায়, আমার সম্ভব খারাপ চাই না, ভালো চাই। যে তোমাকে একটা সুযোগ দিয়েছে তুমি সুযোগটার পরিপূর্ণ ইউজ করবা নিজের জন্য এবং প্রতিষ্ঠানের জন্য, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকবো তাহলে। না এখানে ওখানে কিছু নাই, এখানে ওখানে কিছু না, আমি না না আমি এটা পছন্দ করি না, আমি কখনো চরম পছন্দ করি না, চরম বিশ্বাসী না, আমি বুকে বিশ্বাসী। সবার জন্য দোয়া করবেন, আসসালামু আলাইকুম।